হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য বহু ডিজাইনের কালেকশন এনেছি, ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন। তো এখানে আপনি পেয়ে যাবেন, আপনার মন মতো ডিজাইন খুঁজে পাবেন দু আনা থেকে তিন আনা স্বর্ণের ভিতরে। ফ্রেন্ডস, আপনি ভিডিওটি ভালোভাবে যদি দেখেন তাহলে এখান থেকে যে কোনো ডিজাইন আপনি চয়েস করে নিতে পারবেন। এখানে আপনার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, ডিজাইনগুলো আপনি দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন, এর কম দিয়েও তৈরি করতে পারেন, দেড় আনা থেকে আপনার এক আনা এরকম স্বর্ণ দিয়েও তৈরি করতে পারেন। আর আপনি যেটা বড় আপনার রয়েছে সে দুলটা আপনার তিন আনার মধ্যে তৈরি করতে পারবেন। তো যেরকম ডিজাইন আপনার চয়েস হবে সেটা আপনি ভালোভাবে দেখলে তো সেটা কতটুকু ওজন আপনি পেয়ে যাবেন। ভিডিওর ভিতরে দেয়া আছে যে কোনটায় কতটুকু ওজন, কত টাকা আপনার মূল্য পড়বে। ফ্রেন্ডস, এখানে আপনার দুলগুলো আপনি গিফটের জন্য দিতে পারেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারেন। দুলগুলো সিম্পলের ভিতরে অনেক সুন্দর। আর এখানে আপনার কোনো ডিজাইন যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে চান তাও পারবেন, মাত্র এক আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। কিন্তু জিনিসটা আপনি ছোট করে তৈরি করবেন তাহলে আপনি কম স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আর আপনি যদি অল টাইম ইউজ করতে চান এখান থেকে যে কোনো দুল, তাহলে আপনি সেটা একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে, আপনি ব্যবহার করে ভালো পাবেন। 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। আর আপনি যদি 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে বেশি ভালো হয়, 21 ক্যারেট স্বর্ণও ভালো। তো সবসময় রেফিউজের জন্য আপনি 21 ক্যারেট স্বর্ণই তৈরি করুন তাহলে ভালো হবে, 21 ক্যারেট স্বর্ণ সবসময় ব্যবহারের জন্য ভালো হয়। ফ্রেন্ডস, আর এখানে আপনার যে ডিজাইনগুলো আপনি যদি চান যে 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করবেন তাও পারবেন। তো আপনি যেরকম ইচ্ছা সেরকম করে তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, আশা করি এখানে যে দুলগুলো রয়েছে দুলগুলো কোনো একটা আপনার চয়েস হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসি। তো ফ্রেন্ডস, কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।